সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আজকে কথা বলবো কোমরের দুই পাশে ব্যথা দূর করার উপায় নিয়ে, অর্থাৎ স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন নিয়ে। এই স্যাক্রোইলিয়াক ডিসফাংশনকে এসআই জয়েন্ট ডিসফাংশন বলা হয়ে থাকে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন হলে কোমরের দুই পাশে ব্যথা হয়, কোমর থেকে ব্যথা আমাদের বাটকে আসে, বাটক থেকে পায়ের দিকে চলে যায়, একেবারে পায়ের পাতা পর্যন্ত ব্যথা চলে যায়। কোমর সবসময় ধরা ধরা ভাব থাকে, কোমরে মাংসপেশি অনেক সময় জ্বালাপোড়া করে, পাগুলো ঝিমঝিম বারবার অবশ অবশ লাগে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন হলে সাধারণত কোমরের এক পাশে ব্যথা হয়, তবে সিভিয়ার পর্যায়ে চলে গেলে কোমরের দুই পাশে ব্যথা হয়, রেফার্ড পেইন হয়, কোমর থেকে পায়ের দিকে ব্যথা ঝিনঝিন করে নামে, অবশ অবশ লাগে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন মূলত গর্ভবতী মহিলাদের বেশি হয়ে থাকে, কারণ গর্ভাবস্থায় মহিলাদের অ্যাবডোমিনের মাসেল উইক হয়ে যায়, লোয়ার অ্যাবডোমিনের ওজন বেড়ে যায়, এক্সট্রা একটা ওয়েট ক্যারি করতে হয়। এজন্য কোমরের যে শিফট থাকে এই শিফটটা চেঞ্জ হয়ে যায়, অ্যান্টেরিয়র পিলভিক শিল্ট হয়ে যায়, অনেক সময় পোস্টেরিয়র পিলভিক টিল্ট হয়ে যায়। কোমরের যে একটা কার্ভ থাকে, নর্মালি কার্ভ থাকে, এই কার্ভটা অতিরিক্ত বেঁকে যায়, এক্সেসিভ কার্ভেচার হয়ে যায়, যাকে আমরা হাইপারলর্ডোসিস বলে থাকি। এ কারণে মহিলাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন হয়, অর্থাৎ কোমরের দুই পাশে ব্যথা হয়, আবার কারো কারো কোমরের এক পাশে ব্যথা হয়, যাদের অতিরিক্ত ওজন। এই অতিরিক্ত ওজনের কারণেও কিন্তু স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন হতে পারে। যাদের থাইরয়েড এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে, থাইরয়েড এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণেও এসআই জয়েন্ট ডিসফাংশন হতে পারে, অর্থাৎ কোমরের দুই পাশে ব্যথা হতে পারে। কোমরের দুই পাশে ব্যথা হলে ব্যথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই পেইন কিলার খেতে হবে, পেইন কিলারের সাথে সাথে হট কম্প্রেশন নিতে হবে, ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসা নিলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন, অর্থাৎ কোমরের দুই পাশে যে ব্যথা, এই দুই পাশের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কোমরের দুই পাশে ব্যথা দূর করার জন্য আমি কয়েকটি থেরাপিউটিক এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজ করলে ইনশাল্লাহ আপনাদের কোমরের দুই পাশের যে ব্যথা, এই ব্যথা দূর হয়ে যাবে। এক্সারসাইজ নাম্বার ১, এরকম পজিশন নেবেন। পজিশন নিয়ে এইভাবে টান দিয়ে হাঁটুটা বুকের সাথে লাগানোর চেষ্টা করবেন, জাস্ট লাইক দিস। তারপর এই পজিশনে নেবেন, এরপর অপর হাঁটু টেনে বুকের দিকে নেওয়ার চেষ্টা করবেন, এভাবে টেনে 10 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন, 10 রিপিটেশন এভাবে 10 বার করবেন। এই হাঁটু আবার এই হাঁটু 10 বার, প্রতিবার 10 সেকেন্ড করে ধরে রাখবেন। এই এক্সারসাইজটা 3 টাইমস করবেন, অর্থাৎ দিনে 3 বার করে করবেন। এক্সারসাইজ নাম্বার 2, এভাবে চিত হয়ে শোবেন, শুয়ে ব্রিদিং এক্সারসাইজ করবেন, জাস্ট লাইক দিস, এরকম করবেন। এই অবস্থায় এসে কমপক্ষে 20 সেকেন্ড হোল্ড করবেন, 20 সেকেন্ড হোল্ড করার পর আস্তে আস্তে নামবেন, জাস্ট 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, 5 রিপিটেশন অ্যান্ড 3 টাইমস ডেইলি। এক্সারসাইজ নাম্বার 3, এরকম পজিশন নেবেন, নিয়ে এই পাটা উপরে উঠাবেন এবং হাতটা উপরে উঠাবেন, জাস্ট লাইক দিস। আবার এই পা উঠাবেন, আবার এই পাশের হাত উঠাবেন, জাস্ট লাইক দিস। এভাবে 10 রিপিটেশন করবেন। এক্সারসাইজ নাম্বার 4, এরকম পজিশন নেবেন, জাস্ট এইভাবে শুয়ে পড়বেন, জাস্ট এইভাবে পজিশন নেবেন, নিয়ে আমাদের যে বাটক রয়েছে এই বাটকটা একটু উপরে উঠাবেন, জাস্ট লাইক দিস। এই দেখেন আমার বাটকটা উপরে উঠে গেছে, আবার আস্তে আস্তে নামাবেন। বাটকটা উপরে উঠে গেলে আমাদের কোমরের যে কার্ভ থাকে এই কার্ভটা একদম বেটের সাথে লেগে যাবে। এক্সারসাইজ নাম্বার 5, এরকম পজিশন নিয়ে, জাস্ট এরকম পজিশন নেবেন, নিয়ে এরকম করার চেষ্টা করবেন,
এইভাবে পেটতে কেন্দ্রে রাখার চেষ্টা করব। এইভাবে 5 রিপিটেশন করবেন 3 টাইমস ডেইলি এবং যখন এই পজিশনে আসবেন তখন 20 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমার দেখানো এই এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করেন ইনশাআল্লাহ আপনাদের কোমরের দুই পাশের যে ব্যথা এই ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।